তেইশ সালের শেষের দিকে পুলসিরাত পারের দোয়া চেয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি কিন্তু অনুরাগীদের দোয়ায় পুলসিরাত পার হওয়াটা এখনও হয়ে ওঠেনি এই চিত্রনায়িকার গানের শুটিং বাকি থাকায় এ সিনেমার কাজ এখনও ঝুলে আছে এদিকে ইচ্ছা থাকলেও গানটির কাজ শেষ করতে পারেননি সিনেমার পরিচালক রাখাল সবুজ সবশেষ জুলাইয়ে চাইলেও সময় তখন পক্ষে ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে অস্থিরতা বিরাজ করছিল দেশে যার ফলে তখন ছবিটির ক্যামেরার লাইট জ্বলে ওঠেনি এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এ অবস্থায় কি ভাবছেন নির্মাতা কবে শুরু হবে পুলসিরাতের শুটিং। জানতে চাইলে রাখাল সবুজ দেশের একটি সংবাদ মাধ্যমকে বলে এতদিন পরিস্থিতির কারণে শুটিং সম্ভব হয়নি আমাদের এখনও সিনেমাটির কালার ও মিউজিকের কাজ বাকি আছে এরই মধ্যে মিউজিকের কাজ শুরু করেছে শীঘ্রই গানের দৃশ্য ধারণ করব পরিচালক এ বছরই মুক্তি দিতে চান ছবিটি এ প্রসঙ্গে তিনি বলেন পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করব এই এবছরই মুক্তি দেব আশা করছি সেটা হতে পারে নভেম্বর বা ডিসেম্বর সরকারি অনুদানের সিনেমা পুলসিরাত কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন্দ জামান এ সিনেমায় ববলির বিপরীতে দেখা যাবে অভিনেতা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জিয়াউল রোশানকে এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম নাসির উদ্দিন খান ইরেশ জাকেরসহ অনেকে পুলসিরাতের প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান